দেখুন 2019 এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচন আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। 2019 কা লোকসভা কা ইন্তখাব খুবই মানে গুরুত্বপূর্ণ ইসলিয়ে থা কি কেন্দ্র মে জো সরকার হ্যায় ও সরকার জিস তরহ সে কাম কিয়া 5 বর্ষ মে মুলক অন্দর মে কোই উন্নতি কা কাম নেই করকে দেশ মে সিরফ নফরত কা বীজ বোয়া, ইনসান কে অন্দর মে বটওয়ারা ডালা আর চন্দ লোগো কো ফায়দা পৌঁছায়া। ইনকে সময় মে জওয়ান মারে গয়ে, নোটবন্দী মে গরীব মারে গয়ে, কিসান মারে গয়ে, নৌজওয়ান তালিম যাফতা বেরোজগার হুয়ে আর ইনকো পকৌড়ি আর চৌপ বেচনে কা মশওয়ারা দিয়া গিয়া মোদী সরকার কি তরফ সে। ইসলিয়ে হামারে দেশ কে অন্দর মে গঠন মানে জমহুরিয়াত, হামারে দেশ কি আজাদী, হামারে দেশ কি সালমিয়াত রহেগি কি নেই, ইসলিয়ে 2019 কা চুনাও ইনসানিয়ত হক আর বাতিল কা লড়াই থা। এক তরফ ইনসানিয়ত থি, এক তরফ হেওয়ানিয়ত থা, এক তরফ হক হ্যায় এক তরফ বাতিল হ্যায়। ইসলিয়ে পশ্চিম বঙ্গাল কে অন্দর মে জো তাকত হ্যায়, মমতা ব্যানার্জি কা তৃণমূল কংগ্রেস কা হামারা মামা কি মানুষ কা জো সরকার হ্যায়, মমতা ব্যানার্জি হর সময় মে জো ভি পশ্চিম বঙ্গাল কে অন্দর মে স্কিম আওয়াম কে লিয়ে লাগু কিয়া ইয়া জো ভি কাম কিয়ে হ্যায় আপ আগর ইসকো দেখিয়েগা শুরু সে আখির তক কা, জো ভি বঙ্গাল কা তৃণমূল কংগ্রেস কে শাসন মে জো কাম হুয়া হ্যায় ইয়ে হর এক ফর্দ কে লিয়ে। ইসকো গলত তরিকে সে আরএসএস বজরঙ্গ দল ভাজপা ওয়ালে লোক প্রচার করতে হ্যায় কি মমতা ব্যানার্জি সিফ মাইনরিটিজ কে লিয়ে কাম করতে হ্যায় ইয়া এক তবকা কে লিয়ে কাম করতে হ্যায়, লেকিন এসা নাহি হ্যায়। সচ্চাই এই হ্যায় কি মমতা ব্যানার্জি নে রূপাশ্রী হো, গীতাঞ্জলি হো, গতাধারি হো, খাদ্যশ্রী হো, যে জিতনা সারা স্কিম হ্যায় ইয়ে তমাম কা তমাম স্কিম সে তমাম রহম পশ্চিম বঙ্গাল কে বাসিয়ো কো, গরীব মানু ইনসান কো, আম ইনসান কো ইসকা লাভ পৌঁছানে কা কোশিশ কিয়া হ্যায়। সরকার কা জো জিম্মেদারি হোতা কি হামারে ক্ষেত্র মে, হামারে রাজ্য মে, হামারে প্রদেশ মে, চাহে ও কিসি ভি জবান আর ভাষা কে মাননে ওয়ালে হো, কিসি ধর্ম কে মাননে ওয়ালে হো, সবো কো উসকা অধিকার মিলে আর ইয়ে অধিকার দেনে কা কোশিশ কিয়া। মমতা ব্যানার্জি নে ইয়ে চ্যালেঞ্জ লিয়া কি হামারা পশ্চিম বঙ্গাল মে 42 জো আসন হ্যায় লোকসভা কা সিট হ্যায়, ইয়ে 42 মে 42 সিট হাম লোগ জিত করকে বঙ্গাল সে পার্লামেন্ট মে আপনা এমপি পৌঁছায়েঙ্গে। আর ইয়ে বঙ্গাল কে লিয়ে খুশখবরি কা মৌকা মিলা হ্যায় কি হামারা বঙ্গাল সে ইস বার এক মুখ্যমন্ত্রী জো মমতা ব্যানার্জি হ্যায় দেশ কে প্রধানমন্ত্রী কে রূপ মে হাম লোগ কে উপর মে পুরে দেশ কো ইস ভাইচারগি কা পেগাম দেনে কে লিয়ে আ রহে হ্যায়, তমাম জগহ কা সমর্থন হ্যায়। ইসলিয়ে আসানসোল সিট ভি বহুত অহম থা, 42 মে 42 করনে কে লিয়ে হাম লোগ কো আসানসোল কা লোকসভা সিট ভি জিতনে হোগা, হো সকতা হ্যায় স্থানীয় তোর পর লোগো কো ইয়াহ কে হাম লোগ কে মোকামি জো হাম লোগ তৃণমূল কে কার্যকর্তা হ্যায়, কাউন্সিলর হ্যায়, এমএলএ হ্যায়, ইয়ে জো ভি হ্যায়, হো সকতা কিসি কো হামারে কাম সে হামারে বাত সে কিসি কো নারাজগি ভি হো কি কোই খুশ ভি হ্যায়, লেকিন হাম লোগো নে ইয়ে আওয়াজ হামেশা দিয়া কি আপ তমাম চিজো কো ছোড় কে মমতা ব্যানার্জি কো, মমতা ব্যানার্জি কে কাম কো, মমতা ব্যানার্জি কি সোচ কো, মমতা ব্যানার্জি কে সাথ মে আকর কে উনকে হাত কো মজবুত করনে কে লিয়ে আসানসোল কে জো প্রার্থী থে মুনমুন সিং ইনকো কামিয়াব দেন আর কামিয়াব সে বানাকর আসানসোল সে পার্লামেন্ট পৌঁছায়। চুঁকে লোকসভা ইসে পহলে আমরা দেখে ইয়াঁ পর বাবুল সুপ্রিয় জি আয়ে, বাবুল সুপ্রিয় আনে কে বাদ ইনহোনে কাহা থা ভোট সে পহলে কি কে নওজওয়ানো কো রোজগার দেঙ্গে, কাহা থা নওজওয়ানো কো কাম দেঙ্গে, কাহা থা কি আসানসোল মে বিকাশ হোগা, লেকিন হাম লোগো নে দেখে নাই বাবুল সুপ্রিয় কে আনে কে বাদ ইয়াঁ বিকাশ কে নাম পর কোই কাম উনকা নাই হুয়া, কোই উন্নতি নাই হুয়া, বল্কি হাম লোগ দেখা কে বাবুল সুপ্রিয় আনে কে বাদ দো দো কারখানা জো কুছ দিন পহলে নিউজ মে কোর্ট কা রায় ভি আয়া থা কি বেআইনি তরিকে সে বান ইন্টারনেট কো বন্ধ কর দিয়া গিয়া, হিন্দুস্তান কেবলস কো বন্ধ কর দিয়া গিয়া, তালিম যাফতা জো শিক্ষিত নওজওয়ান উনকো রোজগার তো মিলনা দূর কা বাত হ্যায়, জো লোগ রোজগার সে লগে হুয়ে থে জিনকা রোজগার থা উনকো রোজগার কো ছিন লিয়া বাবুল সুপ্রিয় আনে কে বাদ। আর বাবুল সুপ্রিয় জব ভি আসানসোল মে আয়ে, আসানসোল এক মিনি ভারত হ্যায়, আসানসোল লোকসভা ক্ষেত্র কে অন্দর মে হাম লোগ ইয়াঁ গুজরাতি, ইয়াঁ পর মুসলিম তবকা কে লোগ, ইয়াঁ পে পারসি লোগ, ইয়াঁ পে শিখ লোগ, ইয়াঁ পর বাংলা ভাষী লোক, তমাম জবান আর তমাম মজহব কে মাননে ওয়ালে লোক, ই আসানসোল কে শহর জিটি রোড এক গওয়াহ হ্যায় আসানসোল মে তারিখ মে কি আসানসোল কে শহর কে জিটি রোড পে রামনবমী ভি মানায়া যাতা হ্যায়, মোহর্রম ভি মানায়া যাতা হ্যায়, দুর্গা পূজা ভি হোতা হ্যায়, জুলুস মোহাম্মদিয়া ভি হোতা হ্যায়, ইয়াঁ পর গুরু নানক জয়ন্তী ভি মানায়া যাতা হ্যায় ইস জিটি রোড কে উপর মে, হাম লোগ কিতনা এক সাথ মিল করকে এক সাথ সবাই সবই ধর্ম কে পালন করতে হ্যায়, মিলকে ভাইসাদগি কা সাথ রাখতে হ্যায়, লেকিন বাবুল সুপ্রিয় আনে কে বাদ ইয়াঁ কই এক বার দঙ্গা লাগায়া গিয়া, ইয়াঁ পর কমনাল ফিল্মস পয়দা কিয়া গিয়া, ইয়াঁ হাম হিন্দু মুসলিম মে ভাগ কর দিয়া গিয়া হ্যায়, গরীব কা রক্ত এক হোতা হ্যায়, ইনকো পতা নাই হ্যায় কি খুন কা কোই জাত আর ধর্ম নাই হোতা, লেকিন ধর্ম কে নাম পে ইয়ে লোগ খুন বাহায়ে গুনাহ আম ইনসানো কা,
इसके लिए बाबुल सुपुरियो जैसे लोग अगर यहाँ जीत जाते हैं तो ये आसनसोल के लिए बहुत बड़ा बदनसीबी होगा। इसलिए हम लोग ने हर मुमकिन कोशिश किया कि मुनमुन सिंह कामयाब हो और आसनसोल की जनता ममता बनर्जी की आवाज़ पर लब्बैक कहते हुए निर्वाचन के दिन अपना हक अपना राय डाला है। और ये आशा है कि हम लोग अच्छे गत मार्जिन से आसनसोल लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस ममता बनर्जी की जो प्रार्थी थे मुनमुन सेन उनको विजय बना करके कामयाब करके हम लोग लोकसभा में बेच रहे हैं। और ये मुनमुन सेन का जीत ममता बनर्जी का जीत आसनसोल की मेहनत कश जनता भाईचारगी एकता इंसानियत और हक का जीत होगा। यहाँ पर जो नहक खून बहाया गया है उसका जवाब होगा। मुल्क के अंदर में जवानों को जो मोदी सरकार में शहीद किया गया है जवानों का जो खून हुआ है उसका जवाब होगा मुनमुन सिंह का कामयाबी। रेल पार में आपका कितना काउंसिलर है वार्ड? रेल पार बोरो नंबर 3 में तो हम लोग का जो है 11 तो वार्ड है। इसमें रिजल्ट क्या होगा? बहुत अच्छा रिजल्ट होगा। जो आशा करते हैं लोग उससे भी अच्छा रिजल्ट होगा। कुछ जगहों पर छोड़ के बाकी जगहों से मुनमुन सिंह को भारी मतों से विजय मिलेगा। हम आशा करते हैं कि वहाँ पे माने इतना अच्छा रिजल्ट होगा जो कोई सोचा भी नहीं होगा कि रेल पार में इतना लीड होगा। रेल पार जो लीड होगा पूरा आसनसोल लोकसभा क्षेत्र में ऐतिहासिक लीड रहेगा। कितना हो सकता है करीब? आप आसनसोल लोकसभा क्षेत्र में हमारा रेल पार से आप नियर अबाउट 30+ मान के चलिए 30,000 से ज्यादा से हम लोग का रेल पार होगा लीड रहेगा। आप अपना परिचय दीजिए। वशिमुल काउंसिलर वार्ड नंबर 24।